এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কীভাবে সিরিয়াল নাম্বার জেনারেট করা যায় তো তার আগে দেখায় মানে যে সমস্ত সলিউশনগুলো ইউটিউবে পাওয়া যাচ্ছে সেগুলোর সমস্যা সমস্যাকে একটা সলিউশন হচ্ছে এরকম ওয়ান তারপরে টু এইভাবে লিখে তারপরে এই দুটাকে সিলেক্ট করে বাকিগুলোকে ড্র্যাক করে ফিল আপ করে ফিল করে দেওয়া তো এটার সমস্যা হচ্ছে আমি যদি একটা ডিলিট করি মাঝখান থেকে তাহলে এই যে ওয়ান টু থ্রি ফোর বাদ পড়ে গেল ফাইভ তো মানে সিরিয়াল নাম্বারটা ঠিক হলো না এটা ব্যাক করছে এবার তো আর আরেকটা সলিউশন হচ্ছে এরকম প্রথমটা আচ্ছা ডিলিট করে দিয়ে থাকে প্রথমটা লেখে হচ্ছে ওয়ান তারপর এটা লেখে হচ্ছে এটা প্লাস ওয়ান তাহলে টু হয়ে গেলো তারপর এটা যদি বাকিগুলোতে ফিল আপ করে তাহলে হয়ে যায় তো এটার সিমিলার সমস্যা আমি যদি এখান থেকে একটা ডিলিট করি কন্ট্রোল মাইনাস তাহলে যে এরোর এটারও সলিউশন হলো না তো তারপরে আরেকটা সলিউশন হচ্ছে একজনে করলো কীরকম ওয়ান লিখে পরে এরকম সবগুলোতে ওয়ান হয়ে গেল কপি করে দিল তারপরে এখানে যে শর্টকাটটা আছে সেখানে ক্লিক করলে এখানে ফিল সিরিজ বলছে এখানে ক্লিক করলে বাকি নাম্বারগুলো চলে আসে তো এটারও কি সমস্যা এটা যদি একটা ডিলিট করির মধ্যে থেকে একটা বা দুটাই করি যদি যে কন্ট্রোল মাইনাস এটা দুইটা করার কারণে কী হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন সিক্স সেভেন এইট নাইন তার মানে সিরিয়াল নাম্বার ঠিক থাকছে না তারপরে আরও একটা ছিল সেটা এরকম প্রথমে প্রথমটাতে এরকমভাবে রো ফাংশন ইউজ করা হলো তারপরে ওয়ান কল ওয়ান এটা দিয়ে এন্টার তাহলে ওয়ান পাওয়া গেল তো তারপরে আমি এর তারপরে যখন এটা ফিল আপ করা হয় বাকিগুলোতে যখন কপি পেস্ট করা হয় তো তখন এরকম সিকুয়েন্সেট ঠিক চলে আসে কিন্তু এটাও সিমিলার সমস্যা আছে একটা যদি এখন ডিলিট করা হয় যে এখানে এরোর দেখাচ্ছে এবং ওয়ান টু থ্রি ফোর বাতি পড়ে গেছে ফাইভ সিক্স এরোর সেভেন এইট সো এটাও মানে সলিউশন না তারপরে এই নতুন যে একটা সিকোয়েন্স ফাংশন আছে সেটাও ইউজ করা যায় কিন্তু সেটার সমস্যা দেখাচ্ছে যে এই যে লাস্টে আমি একটা রাখলাম তো এখানে আমি যদি বলি যে আমার নয়টা নাম্বার লাগবে তো আমাকে জানতে হবে কতগুলো নাম্বার আমি নিব এই ফাংশনের জন্য সিকোয়েন্স হ্যাঁ তো এখানে আমি যদি বলি নাইন নাম্বার এটা একটা এর দিয়ে দিবে স্পিলের কারণ এই লাস্টেরটাতে একটা বাধা ছিল মানে কোনো বাধা থাকা যাবে না কোনো কিছু থাকলেই সেটা আর হবে না তো এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে ঠিক মতো নয় নাম্বারে আসবে তো এটা যদি এটার আবার অন্যরকম সমস্যা সেটা হচ্ছে এটা যদি ডিলিট করি মাঝখান থেকে একটা ডিলিট করলাম দেখেন যে নিচেরটা রয়ে গেল নাম্বার এবং এগুলো নাম্বার ঠিক আছে কিন্তু নিচের নাম্বারটা এবং এটা এখান থেকে ডিলিট করা সম্ভবই না ডিলিট করলে হয় না তো এখানে এসে আমি যদি এবার এইট লিখি যে এখন আমার আটটা নাম্বার তো প্রত্যেকবার বারবার এটা চেঞ্জ করবে কে সুতরাং এটা ইউজ করা যাবে না আমি ব্যাক করছি এবার তো এটা ডিলিট করে দিই আমি যে সলিউশনটা পাইছি শেষ পর্যন্ত তো সেটা আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা নাই সেটা হচ্ছে ওই রো ফাংশন দিয়েই প্রথমে আমি লিখব রো তারপরে এই রোটার রেফারেন্স দিব যে এ ফোর এটা যদি এন্টার করি তাহলে আমাকে ফোর দেয় তো এভাবে আমি যদি এর আগেরটা এটা মাইনাস করে দেয়টা তাহলে আমি পাব রো এ থ্রি এটা দিলে এখানে ওয়ান পাওয়া আমি যদি এটাকে অ্যাপস্লুড করে দিই তাহলে প্রত্যেকবার প্রত্যেকটার থেকে যেমন এরপর একটা পাওয়া যাবে ফাইভ ফাইভ থেকে টু এই থ্রি মাইনাস করলে হয়ে যাবে টু এভাবে করে আস্তে আস্তে সিকুয়েন্স ট্যাম্প হয়ে যাব তো দেখাচ্ছি এফ ফোর এটাকে দিলাম এখন যদি এটা কপি করি তাহলে এই যে পাওয়া গেল আমি দেওয়ার যতগুলো ডিডিট করি না কেন কেমন মাইনাস এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তিনটা একসঙ্গে ডিডিট করে দিচ্ছি বলে এর অবস্থা তারপরে ব্যাক করলাম আবার যদি মনে করি প্রথমটাও ডিডিট করে দিই এই যে আবার বল সুতরাং এটা ঠিক মতো কাজ করে কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি আর আর যদি এমন হয় যে এখানে আমি নতুন রো ইনসার্ট স্টার্ট করি সেক্ষেত্রেও এটা এক্সেল নিজ থেকে আর কি আগে যেমন এ থ্রি ছিল এটা অ্যাপসিলিটের মধ্যে এটাকে চেঞ্জ করে এ ফোর করে দিচ্ছে এটা হয়তো অন্য ফর্মুলাগুলোর ক্ষেত্রে সত্য কিন্তু এভাবে এটা কাজ করে মানে এখন পর্যন্ত আমি কোনো সমস্যা পাইনি আর একটা করে দেখাচ্ছি যে ডিলিট করলেও একই ভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুইটা রোগ করা হয়েছে তো আশা করি এই সলিউশনটা আপনাদের কাজে লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি